আমরা এখন সালাতর যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হইল গিয়ে সূত্রা। সূত্রা মানে হইল গিয়া যে সালাত আদায় করতে সালাতর সামনে কিছু দিয়া সালাত আদায় করে। আমরা যদি খোলা ময়দানে সালাত আদায় করি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হইল গিয়া যে খাতার আপনি যখন সালাত আদায় করবা সামনে কোনো একটা পিলার বা কোনো ওয়ালের খান্দাত গিয়ে আপনি সালাত আদায় করবা, অথবা আপনি কোনো জিনিস রাখবা যেটার মাধ্যমে অন্য কেউ আশেপাশে যাইতে কারো কোনো অসুবিধা না হয়। প্লাস হইলে গিয়ে এটা হইল গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তোমরা সূত্রা ছাড়া কিতা করিও না, সালাত আদায় করিও না। আর কইছেন যে তোমাদের সম্মুখ দিয়ে কেউ যদি অতিক্রম করতে চায়, কেউ যদি যাইতে চায় তাহলে তারে আটকাইও। কোন জায়গায় আটকাইও? সূত্রার ভিতরে দিয়ে যদি কেউ যাইতে চায় তখন তারে আটকাইও। মানে সালাতর যে আমার যে মুসল্লা আছে, আমার যে সেজদার জায়গা আছে, এর ভিতরে দিয়ে যদি কেউ যাইতে চায় তখন তারে আটকাইও। কারণ হইলে গিয়া সেটা হইলে গিয়া কারিন, মানে তার লগে শয়তান আছে, যে মানুষ যাইব তার লগে শয়তান আছে, তারে তুমি আটকাইও। মানে সালাতরত অবস্থায় তারা আটকাইতে হইব। কিন্তু আমরা কিতা করতাম সূত্রা দিয়ে সালাত আদায় করতাম, সূত্রা দিয়ে আদা সালাত আদায় করে লেগে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন আমরা যেন সূত্রা দিয়া বা সামনে কিছু, সূত্রা মানে সামনে কিছু একটা দিয়া কোনো একটা জিনিস খাড়া করিয়া আমরা সালাত আদায় করি, অথবা পিলারে সূত্রা বানাইয়া অথবা ওয়ালের কাছে গিয়ে আমরা সালাত আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে সচেতনতার সাথে, গাফেলের সাথে না, সচেতনতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে সালাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।